দিদা এক কাপ চা দাও তো। এক্ষুনি দিচ্ছি। আরে ও কোথায় গেল? এলাম রে এলাম, চা নিয়ে এলাম, এলাম চা নিয়ে এলাম, চা খাও। দাদা দাদা, চা ঠান্ডা হয়ে যাবে, দরজাটা খোলো। কি হলোটা, কি দরজা খুলছে না কেন? এগুলো দিয়ে তো কিছু দেখাও যাচ্ছে না, কি হচ্ছে ভেতরে? যাই হোক না কেন, আমার কি, এলাম রে চা নিয়ে এলাম। আরে কে সকাল সকাল ফোন করছে? বল ডিএসপি আমির ইউসুফ। হোয়াট? স্যার কোথায়? আসুন স্যার। ওকে স্যার, আসুন স্যার। মুখগুলো খোলো। হ্যাঁ ঠিক আছে স্যার। ও জানি, এর নাম হলো ববি, বয়স 29, কেরালায় থাকে। এর সামনে পেছনে কেউ নেই, এর নামে 10টা কেস আছে। Am I right? Yes sir. Next. স্যার এ হলো শ্যাম জর্জ, বয়স 26 বছর। কিছুদিন আগে যে সুনামি এসেছিল তাতে এর পুরো পরিবারের মৃত্যু হয়ে গেছিল। একটা বস্তিতে থাকতো স্যার। নেক্সট। এর মুখ খোলো।
এটা কি সেই অটোওয়ালা রঞ্জন? Yes sir. দু বছর আগে আমি ওকে একটা রেপ কেসে ধরেছিলাম। এই তিনজন ক্লোজ ফ্রেন্ড ছিল স্যার, এদের মধ্যে কেউ না। ঠিক আছে, কিন্তু এই ডেড বডিগুলো পেলে কোথায়? স্যার, ববির ডেড বডি সারাপাটা রেলওয়ে ট্র্যাকের পাশে পড়েছিল, আর তার আধ ঘন্টা পরে ওখান থেকে কিছুটা দূরে শ্যামের ডেড বডি পাওয়া গেছে স্যার। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এরা সুইসাইড করেছে বলে জানতে পারা গেছে। ওই চাওয়ালাটা কোথায় দাঁড়িয়ে আছে? বাইরেই আছে স্যার। ওকে।